কোভিড-19 বা করোনা ভাইরাস, এর আতঙ্কের কারণে হোক বা যে কারণে হোক, বিশ্বজুড়ে কিন্তু এখন সবাই নিজের ঘরে সময় কাটাচ্ছে। এই সময়টা আমরা অনেক কিছু করে নিজেকে চাঙ্গা রাখতে চাইলেও কোনো না কোনোভাবে আমরা কিন্তু মানসিকভাবে অবসাদগ্রস্ত, এবং এই চাপটা কিন্তু গিয়ে পড়ছে বা এর প্রভাবটা কিন্তু পড়ছে আমাদের পরিবারের অন্যান্য সদস্যদের উপরেও। কীভাবে আমরা সময়টাকে কাটাতে পারি বা এই করোনার সময়টাকে আমরা কীভাবে আরেকটু নিজেদের মতো করে কাটালে সময়টা ভালো কাটবে, এসব বিষয় নিয়ে কথা বলার জন্য bdnews24.com এর পক্ষ থেকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি ডক্টর সিফাতি সাইয়েদকে। এবং ডক্টর সিফাতি সাইয়েদের সাথে কিন্তু আমরা কথা বলবো, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করি আমরা লাইভে কথা বলবো এবং আমরা রেকর্ডিংয়েও কথা বলবো। তিনি আমাদেরকে আজকে বলবেন উনি কী ভাবছেন। উনি একজন মনোরোগ বিশেষজ্ঞ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব সরকারি মেডিকেল হাসপাতাল সহকারী অধ্যাপক। আমরা কথা বলছি এখন লাইভে ডক্টর সিফাতি সাইয়েদের সাথে। কেমন আছেন ডক্টর সিফাতি সাইয়েদ? ভালো আছি রুম্পা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, এবং প্রথমে বলবো যে আসলে আমাদের সময়টা খুব ভালো না, যদিও আমরা সবাই বলছি আমরা সবাই খারাপ আছি, আসলে আমরা খারাপ আছি, কিন্তু আপনাকে দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে, কারণ হাসি খুশি একটা মুহূর্তে আমাদের সাথে বসেছেন। তো এই যে কোয়ারেন্টিনের যে সময়, এই সময়টা প্রচেষ্টা, এটাকে আপনি আপনার জায়গা থেকে কিরকম মনে করছেন? প্রথমত আমি যেটা মনে করি যে আই এম নট অ্যালোন। এই যে আমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, পৃথিবীর কোটি 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 মানুষ এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের যেমন মানে মানসিক অবস্থা আমারও তাই। অর্থাৎ এই যে ওভারঅল আমাদের যে লকডাউন বা করোনার যে ক্রাইসিস বা বাংলাদেশের যে আপকামিং আরো বেশি কেস হওয়ার সম্ভাবনা, অনেক বেশি মৃত্যু সম্ভাবনা যে দেখা দিচ্ছে, সেটা কিন্তু আমাদেরকেও স্পর্শ করছে। ডাক্তার বলে যে আমরা খুব সবকিছু থেকে বিচ্ছিন্নতা তো না, কিন্তু সেই সাথে এটাও মনে রাখছি যে আসলে আমি তো একা না, আমরা একা না, এটা তো সারা পৃথিবীর সাথে ঘটছে। কাজে যেটা ঘটছে সেটাকে মেনে নিয়ে, সেটার সাথে মানিয়ে নিয়ে, এই কিছু নিয়ম কানুন গুলো স্ট্রিক্টলি মেনটেন করে নিজেকে নিজের পরিবারকে যতটা সম্ভব সেফ রাখা যায়, আমার চেষ্টা ব্যক্তিগতভাবে সেটা। কিন্তু তারপরে আমরা যেটা জানি যে ইতিমধ্যে বাংলাদেশ আমরা যদি হিসাব করি, 19 তারিখ থেকে মোটামুটি অনেকেই সচেতন ভাবে স্বেচ্ছায় কোয়ারেন্টিনে চলে এসেছে, সেক্ষেত্রে কিন্তু অনেক ভাবে মানসিক চাপ বা অবসাদেরও সৃষ্টি হচ্ছে। তো এই বিষয়টা কিভাবে হ্যান্ডেল করতে পারে বা এই বিষয়টাকে কিভাবে মেনটেন করতে পারে বলে আপনার মনে হচ্ছে? জি, এটা খুবই স্বাভাবিক। অর্থাৎ এরকম প্যান্ডেমিক এবং ওভারঅল মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড লকডাউন পরিস্থিতিতে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়া, খিটখিটে হয়ে পড়া, ভীষণ রকম স্ট্রেসড ফিল করা, অর্থাৎ মানসিক চাপ অনুভূত হওয়া, স্বাভাবিক দৈনন্দিন জীবনযাত্রার রুটিন কিন্তু আমাদের একদম চেঞ্জ হয়ে গেছে। কাজেই এটা কিন্তু খুব স্বাভাবিক, এটা অস্বাভাবিক না। প্রথম কথা, প্রথম ধাপ হচ্ছে এটা মনে রাখতে হবে যে এরকম ফিল করাটা ইজ নর্মাল। অর্থাৎ আমার যে অসহ্য লাগতেছে, আমার বাইরে চলে যেতে ইচ্ছা করতেছে, আমার কিছু ভালো লাগতেছে না, মেজাজ খারাপ, খিটখিট করছে, এটা কিন্তু এই সময় হতে পারে। দুই নম্বর হচ্ছে এটা যেন কম থাকে, মোটামুটি কন্ট্রোলের মধ্যে থাকে, সেই জন্য আমাদের কিছু জিনিস করণীয় আছে। করণীয়র মধ্যে এক নম্বর হচ্ছে যে জীবনটাকে করোনাময় করে ফেলা যাবে না। আমাদের জীবন কিন্তু এখন পুরোপুরি করোনাময়। রাইট, তো এটা কিন্তু খুব স্বাভাবিক যে আমরা কিন্তু এখন প্রতি মুহূর্তে যেখানেই যাই না কেন, অর্থাৎ আমি টিভি বন্ধ করে রাখলাম, আমি হয়তো কোনো নিউজ দেখছি না, কিন্তু আমাকে কিন্তু প্রাইভেট মেসেঞ্জারে কিন্তু সবাই করোনা সংক্রান্ত নিউজ পাঠাচ্ছে, নতুন কোনো আপডেট পাঠাচ্ছে, নতুন কোনো রিউমার পাঠাচ্ছে, অর্থাৎ আমরা কিন্তু করোনা থেকে মুক্ত থাকতে পারছি না। এবং দেখা যায় যে হয়তো আমি একটু একটা দিন আমার ভালো কাটছে, আমি একটু ফ্রেশ ফিল করছি, যখনই হঠাৎ করে আবার দেখলাম যে আরে আজকেও ইতালিতে এত কোনজন মানুষ মারা গেছে, হায় হায়, আমার কিন্তু আবার অশান্তি শুরু হয়ে গেল। তো এই জন্য নিজেকে যথাসম্ভব এই বিষয়গুলা একটু মিনিমাইজ করে রাখা, অর্থাৎ সীমিত আকারে রাখা। এখন খেয়াল করেন, আমরা কিন্তু জানি করোনা কিভাবে ছড়ায়, এখন আমরা কিন্তু সবাই জেনে গেছি, আমরা জানি যে করোনা ছড়াতে যেন না পারে সেজন্য আমাদের কি কি করা উচিত, আমরা কিন্তু এই বিষয়ে মোটামুটি সবাই এখন বিশেষজ্ঞ হয়ে গেছি। তো কাজেই এখন প্রতি মুহূর্তে, প্রতি ঘন্টায়, প্রতি 10 মিনিট পর পর নতুন কোন নিউজ আসলো কিনা, আর কয়জন এফেক্টেড হলো, কয়জন মারা গেল, করোনা ভাইরাস বাতাসে উঠতে পারে কি উঠতে পারে না, এই প্রত্যেকটা বিষয় নিয়ে এত বেশি মানে আমরা যদি একদম সেটা নিয়ে সম্পূর্ণ এঙ্গেজড হয়ে যাই, সেটা কিন্তু আমাদের জন্য খুব ক্ষতিকর। এবং আমরা যদি এটা করতে থাকি তাহলে কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য কখনোই ভালো থাকবে না। পাশাপাশি ঘরে থাকাটাকে এখন অনেকে
যে আমরা তাহলে ঘরে থেকে কি করবো, এই কাজটাকে আপনি একজন বিশেষজ্ঞ হিসেবে, বোধহয় বিশেষজ্ঞ হিসেবে কোনো সাজেশন দিতে চান কিনা, যে অবসাদ সময়টা কাটানোর জন্য আসলে কি ধরনের বিশেষজ্ঞ হিসেবে বলছি, সেটার সাথে সাথে আমি এটাও জানাতে চাই আপনাদেরকে যে WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু ক্লিয়ার কাট বেশ কিছু নির্দেশনা দেওয়া আছে যে এই সময় করোনা সংক্রান্ত মেন্টাল হেলথ কিভাবে ভালো রাখা যাবে, মেন্টাল হেলথ ডিউরিং COVID-19 অর ম্যানেজিং সাইকোলজিক্যাল স্ট্রেস ডিউরিং COVID-19, এই সংক্রান্ত কিন্তু বেশ কিছু ইনফোগ্রাফিক্স আছে। তো কাজেই যারা আরেকটু বিস্তারিত দেখতে চান তারা কিন্তু সেখানে দেখতে পারেন। আমি সেখানকার তথ্যগুলোই ব্যবহার করে মূলত কথা বলছি। তো বাসায় আমরা কিভাবে সময় কাটাবো, আসলে বিশেষ করে যারা প্রতিদিন বাইরে যাই আমরা, তাদের জন্য কিন্তু বাসায় সময় কাটানোটা খুব কঠিন এবং দিনের পর দিন। তো এই সময়টা যেভাবে আমাদের করতে হবে, কিছু বিষয়টাকে আনন্দময় করে নিতে হবে। অর্থাৎ আমরা যেটা করতে পারি যে বাসার পরিবারের সবার সাথে এমন কিছু একটা করা যেটা হয়তো সাধারণত করা হয় না। অর্থাৎ যেমন আমরা সবাই মিলে হয়তো লুডো খেললাম, একটা ক্যারাম চ্যাম্পিয়নশিপ খেললাম, আমরা বাচ্চাদেরকে সাথে নিয়ে গাছের পরিচর্যা করলাম, সবাই মিলে হচ্ছে গিয়ে গান ছেড়ে ঘরের মধ্যে নাচানাচি করলাম, তাও করা যেতে পারে। এবং অর্থাৎ যে কোনো কিছু যেটা আমাকে একটু উৎফুল্ল করবে, একটু চিয়ার আপ করবে। দ্বিতীয়ত যেটা করা দরকার সেটা হচ্ছে যে আমাদের খাওয়া ঘুম বা একটু ফিজিক্যাল এক্সারসাইজ, এই অভ্যাসগুলো রাখা এবং সময় মতো। অর্থাৎ এখন আমাদের কোনো কাজ নাই দেখে আমি দুপুর 12টায় ঘুম থেকে উঠবো এমনটা কিন্তু হওয়াটা ঠিক না। বা এখন কাজ নাই বলে আমার বাচ্চাটা সারাদিন, যেহেতু লেখাপড়া নাই স্কুল নাই, সে সারাদিন মোবাইল টিপবে বা ইউটিউব দেখবে এমনটাও কিন্তু হওয়া একেবারেই উচিত না। আর সেই সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে এই সময় আমরা যেন কোনো আনহেলদি ওয়ে অফ কোপিং ব্যবহার না করি। অর্থাৎ খুব স্ট্রেস লাগছে বলে আমি অনেক বেশি হচ্ছে গিয়ে এই সময় মানে স্মোকিং এর দিকে যদি কেউ ঝুঁকে পড়ে, কেউ যদি অনেক বেশি অ্যালকোহলের দিকে ঝুঁকে পড়ে, সেটা কিন্তু আরো অনেক বেশি সমস্যা তৈরি করবে। কারণ এখন কিন্তু হেলথ কেয়ার ফ্যাসিলিটিও খুব লিমিটেড, তো কাজে সেটাও মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু অন্য কোনো আনহেলদি ওয়ে অফ কোপিং এ যাওয়াটা ঠিক হবে না। শিশুদের কথা বলছিলেন, এখন আমরা সবাই জানি যে শিশুদের জন্য কিন্তু এই সময়ে সময় কাটানোটা খুবই একটা চ্যালেঞ্জিং এর টাইমের মতো হয়ে গেছে। যে বাচ্চারা আগে হয়তো একটু শিশুদের হয়তো স্কুলে যেত বা আশেপাশে কোনো খেলার জায়গায় যেত, যেটা এখন যেতে পারছে না। শিশুদের জন্য কোন রকমের কোন ব্যবস্থা বাবা মারা করতে পারেন কিনা, বা যেটা আপনি সাজেশন দিতে চান, যে বিশেষ করে ইয়াং বাবা মাদের ক্ষেত্রে, কারণ অনেক সময় দেখা গেছে যে তারা হয়তো অফিসে চলে গেছে, বাচ্চারা হয়তো ডে কেয়ারে ছিল বা নানি কাজ ছিল, যেটা ডে করতে সম্ভব হচ্ছে না, ওই জায়গাটা থেকে তরুণ বাবা মার জন্য কোনো আপনার সাজেশন আছে কিনা বাচ্চাদের মানসিক স্বাস্থ্যটাকে সঠিকভাবে এখনো মানিয়ে চলার জন্য? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমাকে এটা অনেকেই করছে যে এই সময় বাচ্চাদের কিভাবে ম্যানেজ করবো, যেটা খুব কঠিন। কিন্তু এই সময় বাচ্চাদের ম্যানেজ করার জন্য প্রথম ধাপ হচ্ছে বাচ্চাদেরকে কিন্তু আপনাদেরকে করোনা সংক্রান্ত ফ্যাক্টটা বলতে হবে। খুব বিস্তারিত বলার দরকার নাই কতজন মারা যাচ্ছে, কতজন এফেক্টেড হচ্ছে, কিন্তু এটা বুঝাই বলা দরকার তাদেরকে যে কেন আমরা বাসার বাইরে যেতে পারবো না। এটা নিয়ে কিন্তু কোনো লুকোচুরি কোনো হচ্ছে গিয়ে তাদেরকে মিথ্যা তথ্য দেওয়া যাবে না, তাদেরকে সত্যি কথাটা বলতে হবে এবং তাদেরকে তাদের ফিলিংসটা শেয়ার করতে দিতে হবে। দুই নাম্বার হচ্ছে বাবা মারা যারা বাইরে কাজ করেন তারা কিন্তু সময়ের অভাবের কারণে অনেক কিছু বাচ্চাদেরকে সাথে করতে পারেন নাই, আর আগে হয়তো মনে আফসোস ছিল, তো সেই বিষয়গুলো কিন্তু পূরণ করার এটা একটা খুব দারুণ সময়। যেমন মা হয়তো খুব ভালো হারমোনিয়াম বাজান কিন্তু বাচ্চাকে কখনো সে শেখাতে পারেন নাই, এটা কিন্তু একটা দারুণ সময় হচ্ছে একটা বাচ্চাকে হারমোনিয়াম শিখান, বাবা আপনি বাচ্চাকে গিটার শিখান, বাচ্চার সাথে একসাথে বসে দুজন মিলে ছবি আঁকেন, নানা রকম আর্ট অ্যান্ড ক্রাফট করেন। আমরা যখন সেই 80-এর দশকে রুম্পা, আমরা যখন বড় হয়েছি 80-90-এর দশকে যখন আমাদের ইন্টারনেট ছিল না, তখন আমরা কিভাবে সময় কাটাতাম, তখন আমরা বিকালবেলা কি করতাম, তখন আমরা বাসায় তো টিভিতে বাচ্চাদের অনুষ্ঠান খুব অল্প সময় ছিল, তখন কি আমাদের জীবনটা খুব মারাত্মক বোরিং ছিল না? কিন্তু আমরা কিন্তু নানা রকম কিছু ইনভেন্ট করে নিজেরাই কিন্তু অনেক কিছু আবিষ্কার করে খেতাম। তো আসলে অনেকটাই সেই রকম যুগে ফিরত যেতে হবে, কারণ আমরা কিন্তু বলছি যে বারবার বাচ্চাদের জন্য এখন এই সময় খুব দীর্ঘ সময় ধরে ইন্টারনেট ব্যবহার সেটাও কিন্তু একেবারেই ঠিক ঠিক না, ঝুঁকিপূর্ণ বাচ্চাদের জন্য। এবং কখনো কখনো বাচ্চাদের খুব অ্যাংজাইটি বেড়ে যায়, অর্থাৎ বাচ্চা যখন ইন্টারনেট অ্যাক্সেস পাবে
সে কিন্তু দেখবে যে করোনা কত সিভিয়ার হচ্ছে, কতগুলো কান্ট্রিতে এফেক্টেড, কত মানুষ মারা যাচ্ছে, বাচ্চারাও কিন্তু খুব অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, সেও কিন্তু মৃত্যু ভয়ভীত হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু একটা প্রবলেম। তো সবকিছু মিলায় যেটা করা দরকার আসলে মানে নিজের পরিবারের সাথে ভীষণ একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা এবং এটা নিয়ে আলাদাভাবে চিন্তা করা যে আমি আগামীকাল কি করব। এবং ডক্টর শিখাত আপনি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যেভাবে বড় হয়েছি সেই 80 দশকে, শেষের দিকে বা 90 দশকে, যেমন এখন আমরা অলরেডি সোশ্যাল মিডিয়াতে দেখছি সবাই ছাদি গিয়ে সময় কাটাচ্ছে, গান গিয়ে সময় কাটাচ্ছে, গান আবার শেয়ারও করছে বা নিজে কবিতা লিখছে। তো ওই আমাদের আমরা কিন্তু এভাবে অটোমেটিক ভাবে আমাদের ছেলেবেলাটা আমাদের সন্তানের সাথে তুলে ধরতে পারি। এক্স্যাক্টলি এই মুহূর্তটাতে আগামী আমরা যদি ধরি 1 মাস, যদি ধরি 30 দিন, 30 দিনের জন্য আমরা কিভাবে মানসিক ভাবে সুস্থ থাকার জন্য আমরা শারীরিক ভাবে নিজেকে করে তৈরি করতে পারি, এটা নিয়ে যদি আপনি আমাদেরকে একটু সাজেশন দিতেন। পরিস্থিতিটা অনিশ্চিত, এটা যেটা সত্য এটাকে মেনে নিয়ে কিন্তু আমাদের আগাতে হবে। যে আমরা কিন্তু যদি কেউ আমাদেরকে প্রশ্ন করে বা আপনার বাচ্চাই যদি প্রশ্ন করে যে আমাদের এই সমস্যাটা কবে ঠিক হবে, কবে আমরা আবার আগের মতো বাইরে যেতে পারবো, খেলতে পারবো, এটা কিন্তু আমরা বলতে হবে যে আমরা জানি না। তো কাজেই প্রথমত হচ্ছে আমাদেরকে কিন্তু একটা অনিশ্চিত মানে অনিশ্চিত ভবিষ্যতের জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে। এবং 2 নম্বর হচ্ছে আমাদের কিন্তু বিশেষ করে যারা হচ্ছে গিয়ে ধার্মিক তাদের জন্য আমি বলবো পজিটিভ একটা জিনিস যে সামনে রোজার মাস আসছে, তারা কিন্তু সেটাকে পজিটিভলি নিয়ে চিন্তা করতে পারেন। যে একটা খুব মানে মুসলিমদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা মাস আসছে সেটা চিন্তা করতে পারেন। 3 নম্বর হচ্ছে অনেক কিন্তু অনলাইন কোর্স আছে যেগুলো কিন্তু এই সময় আপনি ঘরে বসে করে ফেলতে পারেন। অনলাইনে রান্নার কোর্স যেমন আছে, অনলাইনে নানান রকম সফটওয়্যারের কোর্স আছে, বিভিন্ন ধরনের কোর্স আছে, ইংলিশ স্পিকিং কোর্স আছে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টেকনিক্যাল স্পেশালিটির কিছু কোর্স আছে। তো এই বিষয়গুলো কিন্তু বাসায় বসেই করে ফেলা যায়। তো অনেকে আছে বাসায় বসে অনেক কিছু হচ্ছে গিয়ে তাদের অফিস বা কাজ বন্ধ থাকলেও তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগটা মেনটেন করাটা জরুরি। তাহলে হচ্ছে আমি যে সবার থেকে ডিসকানেক্টেড, আমি একদম আইসোলেটেড, এরকম কিন্তু আমার মনে হবে না। তো এখন কিন্তু সবার ঘরে ঘরে ইন্টারনেট আছে, তো ইন্টারনেটটা আমরা সোশ্যাল মিডিয়া এবং করোনার নিউজ দেখতে যে সময়টা ব্যয় করছি সেটা কম করে আমরা যদি আমাদের কিছু হারিয়ে যাওয়া ভুলে যাওয়া সম্পর্ক, হয়তো কোনো একটা বন্ধু অনেক দিন তাকে কোনো ফোন দেওয়া হয় নাই তাকে একটা ভিডিও কল দিলাম, আমার কোনো আত্মীয় হয়তো গ্রামের বাড়িতে থাকেন তার খবর বহুদিন নেওয়া হয়নি তাকে একটু ফোন করলাম, এটা করলে কিন্তু আমাদের নিজেদের মধ্যে কানেকশনটাও বাড়বে, আমরা নিজেরাও ভালো ফিল করব এবং আমাদের আশেপাশে মানুষরা ভালো ফিল করবে। আর তার সাথে সাথে এটাও ইম্পর্টেন্ট হচ্ছে কি নিজেকে কমিউনিটির একটা অংশ মনে করে আমাদের এই সময় যারা বিপদে আছেন বা যাদের সাহায্য দরকার তাদের যদি আমরা সাহায্য করতে চাই বা সাহায্য করার প্ল্যান করি বা কয়েকজন মিলে একসাথে কোনো উদ্যোগ নেই, এটাও কিন্তু আমাদেরকে খুব ভালো ফিল করতে সাহায্য করে। ধন্যবাদ ডক্টর শ্রীপতি সৈয়দ, আপনি অলরেডি আমাদেরকে অনেক সাজেশন দিয়েছেন এবং সবশেষে আপনার কাছ থেকে ছোট করে জানতে এবং bigenews24.com এর পাঠকদের জন্য এবং দর্শকদের জন্য আপনি যদি কিছু বলতে চান। আমি একটা কথাই বলবো, জীবনটাকে করোনাময় করে ফেলবেন না, হাসুন, আনন্দ করুন এবং সাবধানে থাকুন, ঘরে থাকুন। ডক্টর শ্রীপতি সৈয়দের সাথে আমরা এতক্ষণ কথা বললাম এবং জেনে নিলাম কি করে নিজেকে চাঙ্গা রাখা যায়। bigenews24.com এর পক্ষ থেকে আমি সৈয়দ আফরজান আজামান রুম্পা আজকের মতো এখনকার মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো হয়তো এরকমই কোনো একটা বিষয় নিয়ে। তার আগ পর্যন্ত যতক্ষণ না এই ক্রান্তিকাল কেটে যাচ্ছে ঘরেই থাকুন, নিরাপদে থাকুন এবং নিজেকে সুস্থ রাখুন। কিছুক্ষণ পরপর হাতটা ধুয়ে নিন ভালো করে 20 সেকেন্ড সময় ধরে। সাথে থাকুন bigenews24.com এ। ধন্যবাদ।